পিএইচপি আমরা অনেকেই জেনে আছি বা জানি যে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কীরকম এবং আমরা অনেকেই পিএইচপির ওপরে কাজ করি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন পিএইচপি এই জিনিসটা যখনই আমাদের মাথায় আসে যে অবজেক্ট ওরিয়েন্টেড কাজ অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা কী তা সেই জিনিসটা নিয়ে আমরা ঘামড়ে যাই কিন্তু ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর কিছুই না একটা নতুন ধরনের স্ট্রাকচার যেটা আমরা ল্যাঙ্গুয়েজে লিখে থাকি এবং বর্তমানে আর একটা কথা এর প্রসঙ্গে চলে আসে যেটা হচ্ছে এম ভিসি এম ভিসি আর অবজেক্ট ওরিয়েন্টেড ও এম ভিসি প্রোগ্রামিং স্ট্রাকচার লিখতে গেলে আমাদের অবজেক্ট ওরিয়েন্ট ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানা দরকার এবং জানতে হবে এবং প্রোগ্রামিং যখন আমরা এই করিংটা শিখতে যাচ্ছি বা চলেছি তখনই আমাদের এই এমবিসি এমবিসি ব্যাপারটা না জেনে নিলে আমরা কোরিগাটা কাজ করতে উঠতে পারবো না কারণ করিগ্নটা টোটালি এমবিসি বি সি আর্কিটেকচারের উপরেই তৈরি করা হয়েছে এবং এমবিসি আর্কিটেকচার জানতে গেলে আমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারটা একটু সামান্য জেনে নিতে হবে কারণ আমি সম্পূর্ণভাবে যদি এখন আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানাতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে এবং যারা খুব ডিপলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে চান তারা আমার মতে বলে আরও কিছু ভিডিওস আছে যারা অনেক আমাদের সিনিয়র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে লেকচার দিয়েছে তাদের ভিডিওগুলো আপনারা ফলো করুন এবং তারপরে আপনারা কোডিং বা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমবিসি আর্কিটেকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর আপনারা এগোবেন আগে আমি বলবো যে আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে জেনে নিন এবং তাদের ভিডিওগুলো আমাদের সিনিয়র ভিডিওগুলো আপনারা ফলো করুন তো অবজেক্ট ওরিয়েন্টেড সম্বন্ধে আমি একটু সামান্য বলবো আমি বেশি বলবো না বেশি বলতে গেলে আমাদের অনেকটাই সময় লেগে যাবে অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট সাবজেক্ট সরি ক্লাস আর অবজেক্ট এই দুটো বিষয় নিয়ে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বেসিক্যালি তৈরি করা হয়েছে এবং এর আরও অনেক কিছু আছে পলিমর্ফিজম এছাড়া অনেক আছে সেগুলো আমাকে এই মুহূর্তে শেখানো সম্ভব না এই মুহূর্তে তা আমি সামান্য কিছু জিনিস আমি একটু জানিয়ে দিই যে ক্লাস জিনিসটা কি এবং অবজেক্ট জিনিসটা কী এটাই মেন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মূল জিনিস তা প্রথমে ক্লাস 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 এই একটা জিনিস আমাদের মাথায় সব সময় এসে থেকে যে ক্লাস জিনিসটা কি এবং অবজেক্ট জিনিসটা কি অবজেক্ট ক্লাস অ্যান্ড অবজেক্ট তা এই দুটো জানার প্রথমে আমি একটা উদাহরণ দেব যে উদাহরণটা দিলে আশা করি আপনারা অনেকটাই ক্লাস এবং অবজেক্ট সম্বন্ধে ধারণা এসে যাবে এবং এটাই যথেষ্ট যে আমাদের ক্লাস আর অবজেক্ট সম্বন্ধে কাজ করার মানে পরবর্তীকালে আমরা যে কাজগুলো করব সেগুলো এই ক্লাস এবং অবজেক্ট তৈরি করে এবং এম বি যে আর্কিটেকচারটা আছে সেই আর্কিটেকচারটা ফলো করে তা ক্লাস হলো আমরা ধরুন একটা বাড়ি তৈরি করতে চলেছি মানে একটা বাড়ি আমাদের একটা বাড়ি তৈরি করবো এবং বাড়িটা তৈরি করার আগে আমরা তো বাড়িটা কি কি দিয়ে তৈরি করতে পারি ইট সিমেন্ট বালি এক্সেট্রা সমস্ত যে সমস্ত মেটেরিয়ালসগুলো দরকার সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এসে এবং একটা আমরা যদি রাজমিস্ত্রিকে দিই তারা একটা বাড়ি তৈরি করে দিতে পারে কিন্তু এটা কি আমাদের মেন ম্যাটার হলো না আমাদের একটা বাড়িটা তৈরি করার আগে একটা প্ল্যান তৈরি করতে হয় যে প্ল্যানটার উপর ডিপেন্ড করে আমাদের সমস্ত বাড়িটা তৈরি হবে সাপোজ আমাদের যদি এখানে যদি আমি একটা এটা একটা ধরুন আমার কাছে প্ল্যানিং রয়েছে একটা প্ল্যান রয়েছে এবং এই প্ল্যানটার মধ্যে কি না আমার একটা ঘর থা মানে বাড়ি তৈরি হচ্ছে যে বাড়িটা টোটাল স্ট্রাকচারটা কীরকম ধরনের হবে না ধরুন আমার এরকম এটা জায়গা এটা আমার একটা জায়গা মেবি মে বি আমার জমিটা এটা জমিটা এবং এর ভেতরে আমি এতটা জায়গা ছেড়ে আমি একটা বাড়ি তৈরি করতে চাইছি টোটাল এতটা নিয়ে এবং এর ভেতরে আমার দেখা যাচ্ছে যে আমি এই পোর্শনটাতে আমি একটা ঘর করতে চাইছি সাপোজ এই পোর্শনে একটা ঘর হবে এই পর্ষণে একটা ঘর হচ্ছে বিভিন্ন ধরনের আমার আইডিয়া থাকতে পারে এবং এই পোর্শন একটা ঘর হবে আর বাকি দিকগুলো এরকম ফাঁকা থাকবে বা আরও কিছু থাকতে পারে এই পোর্শনে একটা ঘর আমার থাকতেই পারে তা এটা ধরুন আমার একটা বাড়ির স্ট্রাকচার মানে আমি এখানে আপাতত একটা মানে ড্র করেছি আমি একটা ড্রয়িং করেছি এখানে আমার একটা পেপার্সের ভেতরে আমি একটা ড্রয়িং তৈরি করেছি এটাই আমার প্ল্যানিংটা তা এইটা কি মানেটা কি আমার বাড়িটা তৈরি হয়ে গেল না এইটা মানে আমার বাড়িটা তৈরি হয়ে যায়নি এইটা মানে হচ্ছে কি আমি একটা বাড়ি তৈরির প্ল্যানিং করেছি এবং বাড়িটাকে আমি একটা পেপারে ড্র করেছি মানে আমি একটা পেপারে আমার তার প্ল্যানিংটা রেখে দিয়েছি এর মানেটা হলো আমার কিন্তু বাড়িটা তৈরি হলো তার মানে এর কোনো কিন্তু এখনো এক্সিস্টেন্সি রিয়েল এক্সিস্টেন্সি আসেনি আর রিয়েল এক্সিস্টেন্সি নেই তা আমার যেরকম ফাঁকা জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা সেই ফাঁকা জায়গাই রয়েছে এবং এর ভেতরে আমার কোনো এখনো বাড়ি তৈরি হয়নি তাই কি না আমার কোনো বাড়ি এখনো এই ফাঁকা জায়গাটাতে তৈরি হয়নি আমার যেরকম ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাটাতেই রয়েছে আমার বাড়ি এখনো তা এই পোর্শনটা এইবার আমি আমার মেটিরিয়ালস দিয়ে মালপত্র বা যে সমস্ত ইট সিমেন্ট বালি এগুলোকে আমি দিয়ে আমি মিস্ত্রিকে দিয়ে একটা বাড়ি এবার এরকম একদম সেম স্ট্রাকচারের একটা বাড়ি আমি তৈরি করলাম রিয়েল এক্সিস্টেন্সই দিলাম এবার তা আমি বাড়িটা দেখা গেলো যে আমার বাইরে থেকে যদি আমি দেখতে লাগে এরকম ধরনের আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে আমি অত ভালো ড্র করতে জানি না আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য আমার ড্রয়িংয়ের দিকে আপনারা প্লিজ নজর দেবেন না কিন্তু আমি জাস্ট বোঝাচ্ছি যে অবজেক্ট আর ক্লাসটা কী জন্য ধরুন এরকম ধরেন আমি একটা বাড়ি তৈরি করতে দেখতে পেয়েছি হয়েছে তৈরি তা এর ভেতরটা আমি এটা ইন্টেরিয়র ডিজাইনিং করেছি ভেতরটা এটা আমার বাইরে দিয়ে এরকম একটা এইবার আমি এটা বলতে চাইছি যে এটা একটা রিয়েল এক্সিস্টেন্সে আপনি পেলেন মানে আমি যদি এই জায়গাটাতে আসি মানে আমার জমিটাতে আসি তা এরকম একটা আমি বাড়ি দেখতে পাচ্ছি ঠিক আছে এবং তার ভেতরে আমি যদি সেই ঘরের ভেতরটা এই ডোরটা দিয়ে যাই তাহলে সেই ঘরের ভেতরটায় গেলে আমি আমার যে প্ল্যানিং ওয়াইজ সেই প্ল্যানিং ওয়াইজ আমি দেখতে পাবো যে আমার অতগুলো রুম রয়েছে অতগুলো একটা বারান্দা রয়েছে এরকম টোটাল জিনিসটা তৈরি হয়েছে তা এই জিনিসটা একটা রিয়েল এক্সাম্পল হলো ক্লাস আর অবজেক্ট তার মানে আমরা একটা বাড়ি তৈরি করার আগে বা একটা কোনো কিছু তৈরি করার আগে আমরা যে প্ল্যানিংটা তৈরি করি এর যে ফিচার্সগুলো এইখানে আমি প্ল্যানিং করেছি যে এই বাড়িটা তৈরি করার জন্য যে ফিচার্সগুলো আমি এখানে তৈরি করেছি সেটাই হচ্ছে কি আমি একটা ক্লাস ধরতে পারি এটা কি ক্লাস আর ঠিক তার এই যে এই ফিচার্সগুলোকে যখন আমরা কোনো রিয়েল লাইফ দিচ্ছি এই ফিচার্সগুলোকে ধরেই আমি তো ডাকছি তা এই ফিচার্সের রিয়েল লাইফটা হচ্ছে গিয়ে অবজেক্ট আশা করি আমি বুঝতে মানে আপনারা কিন্তু এখনো পর্যন্ত কোডিংয়ের দিকে প্লিজ নজর দেবেন না আমি এখনো কোডিং শেখাচ্ছি না আমি আপনাদেরকে জাস্ট এখনও বোঝাতে চাইছি যে কোন জিনিসটা ক্লাস বলবো এবং কোন জিনিসটাকে অবজেক্ট বলবো আমরা তা এইটাই হলো কি আমরা ক্লাস এবং অবজেক্ট যেটার একটা রিয়েল এর এখনো কোনো রিয়েল এক্সিস্টেন্সি নেই যতক্ষণ না রিয়েল এক্সিস্টেন্সি আছে ততক্ষণ আমরা এটাকে সেটাকে ক্লাস বলছি এবং এই ক্লাসের ভেতরে আমরা কি কি করেছি না আমরা একটা এই বাড়িটা তৈরি করার জন্য যা যা ফিচার্স দরকার সেই সেই ফিচার্সে একটা ম্যাপ তৈরি করেছি একটা ড্রয়িং একটা ম্যাপ তৈরি করেছি এবং তারপরে কি করেছি না আমরা এই বাড়িটাকে এই প্ল্যানটাকে নিয়ে যে বাড়িটা তৈরি করেছি এবং রিয়েল লাইফে যেটাকে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আপনি যখন বাড়িটাকে দেখতে পাচ্ছেন এবং সেটাকে ইউজ করতে পাচ্ছেন টাচ করতে পারছেন সেইটা হলো তার রিয়েল এক্সিস্টেন্স যে এই এই প্ল্যানিংয়ে বাড়িটা তৈরি করা আছে রিয়েল রিয়েল এক্সিস্টেন্স তার মানে এর ভেতরে এইখানে যে যে ফিচার্সগুলো আমি করেছিলাম প্ল্যানিং সেই সেই ফিচার্সগুলো আছে তা সেই ফিচার্সটা ধরেই বলা হয় অবজেক্ট এইবার আমি একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে গিয়ে কথা বলবো যেটা হচ্ছে কি এবার ক্লাস আর অবজেক্ট আমি কিরকমভাবে জেনারেলি আমরা ডিক্লেয়ার করে থাকি মানে জেনারেলি আমরা একটা ক্লাস তৈরি করছি তার একটা নাম হবে তার একটা নাম দেব জেনারেলি একটা ক্লাসের নাম ক্লাসটা হচ্ছে কি আমি যে রিয়েল লাইফটা আমি এখনো তৈরি এটা জাস্ট ব্লু প্রিন্ট তৈরি করছি ক্লাস দিলাম মেবি আমি ক্লাসটার নাম দিচ্ছি ক্লাস আর ক্লাসের মানে আমরা যে নামটা দেবো সেটা সবসময়ের জন্যই আমাদের ক্যাপিটালে ফার্স্ট লেটারটা থাকবে তাহলে আমি যদি দি ক্লাস হোম ক্লাস হোম বলে আমি একটা তৈরি করছি এইটা হলো ক্লাস লেখার একটা পদ্ধতি মানে আমরা যখন ক্লাসটা লিখবো তা এই ক্লাসটার কি নাম হবে এখনো আমি পর্যন্ত আরও ইয়ে যে এই ক্লাসটা কী ধরনের ক্লাস হবে কখনো সেগুলো অনেক পরের ব্যাপার আমি ক্লাসটাকে জাস্ট লেখার একটা স্ট্রাকচার বলছি যে এরকমভাবে ক্লাসটাকে লেখা ডিফাইন করা হয় এবার এই ক্লাসটাকে আমরা যখন এর ভেতরে এবার কি এই শুধু আমি একটা বাড়ি মানে জাস্ট আমি এইটাকে তৈরি করেছি ধরুন এই প্লেসটাকে তৈরি করেছি এই জাস্ট প্লেসটাকে তৈরি করেছি এই প্লেসটার এখন কি দিয়েছি আমি এইটা নামটা দিয়েছি হোম ঠিক আছে এইবারে এইখানে আমি দিচ্ছি যে একটা আমি একটা বাড়ি তৈরি করতে মানে এর ভেতরে যে কি তৈরি হবে জায়গাটার ভেতরে একটা বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়িটার নাম দিলাম আমি মেবি তা সেই জিনিসটা করবো যে একটা ডিক্লেয়ার করতে হয় বা মেথড অবজেক্ট ওরিয়েন্টেড ফাংশানটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে বলা হয় মেথড তা পিএইচপিতেও ফাংশন ডিক্লিয়ার করেই করা হয় এর ভেতরে এই ফাংশন হ্যালোর ভেতরে আমি কি করবো এইটার মানে কি হলো আমি এই জায়গাটার ভেতরে এই বাড়িটা তৈরি করছি হ্যালো বাড়িটা তৈরি করছি মানে ঠিক আপনি যদি পিকচারটা দেখেন তার মানে এই প্লেসটা এটা হচ্ছে জায়গাটা আমার এবং এর ভেতরে এই বাড়িটা তৈরি হচ্ছে হোম ঠিক আছে তাহলে আমি এই হ্যালো বলে হোমের মধ্যে যে হ্যালো বলে জায়গাটা তৈরি করছি বাড়িটা এই বাড়িটার ভেতরে আমি বলতে চাইছি যে কি হবে না এর ভেতরে যে ফিচার্সগুলো লিখবো সেইগুলো হচ্ছে গিয়ে আমার ধরুন দুটো রুম হচ্ছে মেবি দুটো রুম কি তিনটে রুম চারটে এইটা আমি যখন কল করব তার মানে এটাকে আমাকে কিভাবে ডিক্লেয়ার করতে হবে যখন আমি এই ফাংশনটাকে এই এখনো কি এটা রূপ এসছে কোনো না এটা এখনো কোনো রিয়েল এক্সিস্টেন্স আসেনি এইবার আমি রিয়েল এক্সিস্টেন্স দেওয়ার জন্য আমাকে কি করতে হবে আমাকে তখন ধরুন আরেকটা আমি ক্লাস তৈরি করলাম এটা দিলাম আমি এবার এই ক্লাসের ভেতরে আমি এই ক্লাসের ভেতরে আমি এই যে ক্লাসটা এটাকে আমি ইনহেরিট করব এখন এই ইনহেরিট ব্যাপার বোঝাতে গেলে অনেকটা সময় লেগে যাবে ইনহেরিট বলতে আমি একটু ছোট করে বলে নিই সাপোজ আমাদের দেখা যাচ্ছে যে আমরা এই এর যে সমস্ত ফিচার্স আছে সেই সমস্ত ফিচার্সগুলোকে আমি এর মধ্যে টানতে চাইছি ঠিক আছে যেমন ধরুন ইনহেরিট কথাটা গেছে ইনহেরিটেন্স মানে মানে ধরুন আপনার বৈশিষ্ট্য গুলো যেমন আমাদের পিতা মাতা এবং তাদের বৈশিষ্ট্যগুলো তাদের পিতা মাতা এবং এই করে করে সমস্ত তাদের মানে আমাদের জেনারেশান আফটার জেনারেশান যে বৈশিষ্ট্যগুলো চলে আসতে থাকে ঠিক এই ধরনেরই একটা জিনিস ইনহেরিটেন্স মানে এই সমস্ত ফিচার্সগুলো এর মধ্যে আমরা এক্সটেন্ড করতে পারি বা ফিচার্সগুলো টানতে পারি তাইলে আমাদের কি করতে হয় তখন একটা ই এক্সটেন্ডস এক্সটেন্স বলে একটা কিউআর ইউজ করতে হয় এবং এর ভেতরে এক্সটেন্স কাকে করছি আমি হোমকে তার মানে আমার এই হোম এই হোমের ভেতরে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমার এই রাজ বলে ক্লাসটার ভেতরে চলে আসতে থাকে তা এইখানে গিয়ে আমরা কি করছি না এই হোম বলে যে করে ক্লাসটা আছে সেই ক্লাসটা নিলাম এবং একটা এর অবজেক্ট তৈরি করছি ধরুন হোমের অবজেক্ট তৈরি করছি ইকুয়ালস টু নিউ এর মানে এইবার যে আমি যে অংশটা করলাম এ কি করলো একটা আমাদের মেমোরিতে একটা স্পেস তৈরি করলো এতক্ষণ পর্যন্ত এই অংশটা কোনো স্পেস তৈরি করেনি আমাদের মেমোরিতে কিন্তু এখন এ একটা রিয়েল এইবার এই রিয়েল লাইফটা ও তখন আমরা কি করছি এই লোকটার প্রপার্টি মানে এর যে ফিচার গুলো আছে একে ধরে আমি কল করতে পারছি তাহলে এই যে এইটা হচ্ছে একটা ভেরিয়েবল ধরতে পারেন আপনারা এটা কি ধরনের ভেরিয়েবল না এই ক্লাসটার এই ধরনের মানে হোম টাইপের ভেরিয়েবেল একটা এটা এবং এ যখন আমাকে এর যখন কোনো আমি করতে হ্যালো ফাংশনটাকে আমি কল করাতে চাইছি এইখান থেকে থেকে মানে এই আন্ডার রাজের ঠিক আছে তখন আমরা কি করব জাস্ট এই হোমটাকে নেব তার আগে আমরা এক্সিস্টেন্সি তৈরি করে নিয়েছি যে এই হোমটাকে এর ভেতরে আমরা ইনক্লুড করে নিয়েছি এক্সটেন্ড করে আর তার ভেতরে এর একটা রিয়েল এক্সিস্টেন্সি দিয়েছি আমরা দিয়ে আমরা কি করছি যে ওই হোম ডট ধরুন এই হ্যালো ফাংশনটাকে আমরা কল করব এই হ্যালো ফাংশনটাকে কল করলেই তাহলে আমাদের কি হবে যে আমরা এই সমস্ত এখানে যে সমস্ত ফিচার্স গুলো আছে ধরুন সেই সমস্ত ফিচার্স আমরা এখান থেকে কল করতে পারবো সাধারণত এইভাবেই আমাদের প্রোগ্রামিংটাকে শুরু করতে হয় এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এইভাবেই আমাদের কোডগুলো লিখতে হবে এবং পরবর্তীকালে আমরা দেখবো যে এম বিসি আর্কিটেকচার যখন আমি একটু বোঝাবো আপনাদেরকে এমবিসি আমি বিশেষ বিশাল কিছু থিওরি বোঝাতে চাইব না কিভাবে কাজটা করবেন কোরিগনেটার বা আদার্স যে সমস্ত এম বিসি আর্কিটেকচার ফ্রেমওয়ার্কটা আছে সেই সমস্ত ফ্রেমওয়ার্কগুলোর কীভাবে আপনাদের কাজ করতে হবে সেই ধরনের আমি একটা আইডিয়া দেবো বেসিক আইডিয়া দেবো এম বিসির ওপর তো এম বিসিটাকেই আমি অ্যাকচুয়ালি বোঝানোর জন্য আপনাদেরকে এইরকম একটা অবজেক্ট ওরিলেটেড প্রোগ্রামিংয়ের একটা এক্সাম্পল দিলাম সেই জন্যই আমি এটাকে জানা যেমন ধরুন এর ভেতরে যে হ্যালো হ্যালোওয়ার্ল্ড আছে এই ওয়ার্ল্ডের মধ্যে ধরুন আপনি দুটো ইন্ট সাপোজ এই বি তিনটে আপনি ইয়ে করেছেন এবং এ প্লাস করছেন এবং এর আগে যে গুলো ডিক্লেয়ার করেছেন তার মধ্যে আপনি এখানে লিখে দিয়েছেন সাপোজ জিরো এবং সমস্ত বিষয়টা এবার আপনি একটা ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করে দিন একটা ফাংশনকে এখানে ডিক্লেয়ার করা দরকার হয় সাপোজ মে বি সাপোজ আর সি এইচ আই রি চাইল্ড আমি বলে আমি ডিক্লেয়ার করলাম চাইল্ড ফাংশন টাকে আমি টোটালটাকে আপনি একটা ক্লাস ফাংশনের ভিতরে ডিক্লিয় করে এবং যখন আপনি এইটাকে কাজ করাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে এই ফাংশনটাকে আমি কল করে আমি কাজটা করছি মেবি আমাকে ফাংশন চাইড এখান থেকে কল করা হচ্ছে চাইল্ড কল যখন আপনি এটাকে করছেন তখন দেখা যাচ্ছে এ এই ইনহেরিটেড ফাংশানের যে ক্লাসে আছে হোম এই হোমের চান্ডারে যে সমস্ত ইয়ে রয়েছে সেইটাকে মাল্টিপল করে প্লাস করে আপনাকে আনসারটা দেখাচ্ছে জেনারেলি এইরকম ভাবে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কোডিংগুলো লেখা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আরও বিস্তারিতভাবে জানতে হলে আপনারা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে সমস্ত টিউটোরিয়ালসগুলো আছে সেই সমস্ত টিউটোরিয়ালগুলোকে ফলো করুন নেক্সট ভিডিও আমি এমভিসি সম্বন্ধে একটু বলবো কারণ এমবিসি সম্বন্ধে আমি বিশেষ কিছু বড় থিওরি বা কিছু বলতে চাইছি না যে আমরা কীভাবে এ করিগ এ এম নিয়ে কাজ করবো এম বিসি আর্কিটেকচারটার উপরে কীভাবে কাজ করবো সেটা নিয়ে আমি বলবো এবং এম বি সিটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এবং এম কি কী আর্কিটেকচারে তৈরি করা হয়েছে তার সম্বন্ধে একটা বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো সো টিল দেন আমরা সাথে থাকুন আপনার ভিডিওটাকে যদি আমাদের ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন সো টিল দেন বাবাই